एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू ए न्यू ब्लॉग। तो एखन बजे विकेल 5:30 और आमादेर एकटा प्लान आछे जे आमरा एकटु बेरोबो। आमादेर किछु केनाकाटा आछे, आमादेर किछु शपिंग आछे, सेगुलोर जन्य आमादेरके बेरोते हबे। और आमाके अनेकजनई बोले जे आमी देहरादून देखाबो सबाइके, सिटी देखाबो, कोथाय जाच्छि ओखानेर मार्केट देखाबो। তো ভাবলাম সেই যখন আমি বেরোচ্ছি আর সেই আমি মার্কেটে যাচ্ছি, শপিং করছি, তো কেন না একটা ব্লগ স্টার্ট করা যাক, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব, আপনারাও দেখে নেবেন। আর আজকে মেইনলি আমরা শপিংয়ে যাচ্ছি, তবে সেটা পুজো শপিং না, কারণ এখন সামনে পুজো আসছে, তো পুজোরটা পরে হবে, পুজো শপিং পরে হবে। এবারে আজকে আমরা যাচ্ছি মেইনলি ক্রোকারি কিছু আইটেমস কিনতে। আর সেগুলো আমি কেন কিনছি সেটা আপনারা আমার ব্লগস ফলো করলেই জানতে পারবেন, সেগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই। তো এবারে আর কথা না বলে আমি রেডি হয়ে যাই আর তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এবারে আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়ে পড়ছি। তো ফার্স্টে আমরা যাচ্ছি এখন পল্টন বাজার, কারণ ওখানে কিছু ইউটেন্সিলসের দোকান আছে। তো ফার্স্টে আমরা ওখানেই যাব আর তারপর যদি ওখানে না পাই বা আমাদের পছন্দ না হয় তখন আমরা আরও এগোবো, কিছু আরও ভালো ভালো দোকান আছে সেগুলো চেক করে নেব, আর সেই আপডেটগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমরা বেরিয়ে পড়ছি। এবার আমরা চলে এসেছি পল্টন বাজার আর মেইনলি এই জায়গাটাকে হনুমান চক বলে। তো এবার আমরা যাই দোকানে গিয়ে দেখি। আর এই জায়গাটা, এই লেনটা পুরোই ইউটেন্সিলস, মেইনলি ক্রোকারি আইটেমসগুলো এখানে পাওয়া যায়, এটা পুরো লেনটা এভাবেই। তো এবারে কপিল চলে গেছে দোকানে আর আমিও যাই গিয়ে শপিংটা করে ফেলি। তো এই হলো হনুমান মন্দির আর এই জায়গাটাকে যার জন্য হনুমান চক বলে। আর এই মন্দিরটা অনেকই ফেমাস, অনেকই জাগ্রত এই মন্দিরটা এখানে। আর প্রথম যে দোকানটায় গেছিলাম এখানে আমাদের খুব একটা পছন্দ হয়নি, তো এবারে আমরা আরেকটা নেক্সট দোকানে যাচ্ছি। এবারে আমরা পল্টন বাজারই আরেকটা লেনে চলে এসেছি আর এখানে আরও দু চারটে দোকান আছে ইউটেন্সিলসের। তো এই দোকানটাতে যাই আর গিয়ে দেখি আমাদের পছন্দ হয় কি না। এটাই বেটার হবে। এইটা না, এইটা কোনটা? এটা এবারে আমরা রাজপুর রোড এ দোকানটায় চলে এসেছি আর এই দোকানটায় এত সুন্দর সুন্দর ভ্যারাইটি পাওয়া যায়, তো অন্য কোথাও গিয়ে আর টাইম নষ্ট না করে আমরা ডাইরেক্ট এই দোকানেই চলে এসেছি। তো এবার ভিতরে গিয়ে দেখে নিই। ¿Qué es lo que
আসি, কারণ এখানে অনেক ভ্যারাইটি প্রোডাক্টস পাওয়া যায়, যেটা আমি আপনাদের আগেই বলেছি। আর আমি অলমোস্ট এখানেই শপিং করি যেগুলো কিচেন ওয়্যার বা কুকিং ওয়্যার আমার চাই। আর আপনারা আমার রেসিপি ভিডিওসে যা যা কুকিং ওয়্যারগুলো দেখেন, এগুলো মোটামুটি আমার সব এই দোকান থেকেই কেনা। এবারে আমাদের কমপ্লিট হয়ে গেছে, যা যা কেনাকাটার ছিল সব হয়ে গেছে। আর এবার একটু কাছেই একটা প্যান্টালুনস আছে, তো কপিলকে আমি অনেক করে বলছি যে চলো না একটু প্যান্টালুনস গিয়ে আসি, এখন জানি না ও মানছে না, ও বলছি যে বৃষ্টি এসে যাবে, তো দেখা যাক যদি যাওয়া যায় তবে তো যাবো, তবে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে প্যান্টালুনস। তো ফাইনালি আমরা প্যান্টালুনস চলে এসেছি, কিন্তু কপিল আমাকে এত করে মানা করছিল, কিন্তু আমি ওকে জোর করে নিয়ে এসেছি, কিন্তু সেই আমরা ভিজে ভিজে এসেছি, এখানে অনেকটা বৃষ্টি হচ্ছিল, তো এবারে ভেতরে যাই আর গিয়ে দেখি। তো এবারে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এখান থেকে, আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু সেই আমাদের আবার শপিং করতে করতে প্রত্যেক দিন খিদে পেয়ে যায়, তো আজকে আমাদের আবার খিদে পেয়ে গেছে, তো আমরা আপাতত এই রেস্টুরেন্টে এসেছি, আর এখন ভেতরে যাই আর গিয়ে দেখি কি অর্ডার করা যায়। তো এখন আমরা ভেজ মাঞ্চুরিয়ান নুডলস আর তন্দুরি মশালা মোমো অর্ডার করেছি, আর এখন অপেক্ষায় আছি কখন আমাদের অর্ডার আসবে, কারণ অনেকটা লেটও হয়ে গেছে আর খানিকটা দূর যেতে হবে। তো এই চলে এলো আমাদের ভেজ মাঞ্চুরিয়ান নুডলস, আর এই রয়েছে তন্দুরি মশালা মোমো। তো আমরা এখানে এসেছিলাম আর এসে খাওয়া দাওয়া করলাম আর বেশ খেয়ে নিয়েছি, আমাদের একদম ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর মনে হয় না আমরা বাড়িতে গিয়ে দুজনের মধ্যেই কেউ খাবো। আর আপাতত আমি একটা কুলফি নিয়েছি, কুলফি খাচ্ছি আর খেয়ে খেয়ে বাড়ি পৌঁছে যাই, আর বাড়ি পৌঁছে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এবারে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত 10টা, অনেকটা লেট হয়ে গেছে, আর অনেক জায়গায় জ্যাম ছিল, তার মধ্যে আমরা বৃষ্টিও পেয়েছি, তো খুব বেশি টায়ার্ড লাগছে এখন এসে। আর আমি আমার ব্লগের বিগিনিংয়ে আপনাদের বলেছিলাম যে আমরা শপিং করতে যাচ্ছি, কিন্তু সেটা পুজো শপিং না, কিন্তু সে যখন আমরা প্যান্টালুনসে গেলাম, আর তবে ফেরার সময় আর খালি হাতে ফিরিনি, সেই আমাদের সাথে প্যাকেট ছিল। আজকে কিন্তু আমি শপিং করিনি, আজকে মেনলি শপিং সব কপিলেরই ছিল। আর আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো, বেশ আনন্দ করলাম, ঘোরাফেরা হলো, আর আসার সময় আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, পেট ভরে খেয়ে এসেছি। হ্যাঁ, গেছিলাম যে জাস্ট টুকটাক কিছু খেয়ে আসবো, কিন্তু সেই যখন গেছি তখন একদম পুরো খাওয়া হয়ে গেছে। তবে আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। দেখি এখানে করে তোমার পা আসছে, তুমি আগে যাও।